শাকিব খান আবারও হাজির হলেন নতুন লুকে নতুন স্টাইলে। এখন প্রায় শাকিব খানকে নতুন নতুন স্টাইলে ভক্তদের সামনে আসতে দেখা যায়। পাবনায় জায়গাটার পরিবেশ ভালো লেগেছে শাকিব খানের। সেখানেই শুরু হয়েছে নতুন সিনেমা অন্তরাত্মার কাজ। সেখানে টানা 22 দিন শুটিং করতে হবে শাকিব খানকে। নতুন ছবি অন্তরাত্মার জন্য নায়িকা আসছেন ভারত থেকে। গত শুক্রবার পাবনায় গিয়েছেন শাকিব খান। আর পাবনার সুন্দর সুন্দর লোকেশন থেকে শুটিংয়ের সময় ভিন্ন ভিন্ন স্টাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন শাকিব। শাকিবের এমন ছবি দেখে অনেক খুশি শাকিবিয়ানরা। সম্প্রতি শাকিব পাবনার শুটিং স্পট থেকে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে শাকিবের পরনে সাদা পাঞ্জাবি, কালারিং চুল, হাতে একটা সিগারেট ধরে আন মনে বসে আছেন। এমন স্টাইলে অপূর্ব দেখতে লাগছে শাকিব খানকে। শাকিবের এমন ছবি দেখে আনন্দে উল্লাসিত শাকিব ভক্তরা। এমন নতুন নতুন লুক নিয়ে ছবি তোলা এবং ভক্তদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে শাকিব খান বলেন, শুটিং স্পট থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে পরে যখন আমি আবার ফেসবুকে ঢুকেই আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি ফেসবুক ওপেন করে দেখি আমার ছবি অলরেডি অনেক মানুষ তার ফেসবুক প্রোফাইলে দিয়ে রেখেছে। এটা যে কত বড় পাওয়া, কত আনন্দের ব্যাপার, সেটা বুঝিয়ে বলা যাবে না। এটা একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি। কেউ কাউকে অনেক ভালোবাসলেই এমনটা করে, আর আমার ভক্তরা আমাকে অনেক ভালোবাসেন বলেই তারা আমার ছবি তাদের প্রোফাইলে দেন। ভক্তদের এত ভালোবাসা দেখে সত্যি আমার খুব ভালো লাগে। এই ভালোবাসাগুলোই আমার আগামীতে চলার অনুপ্রেরণা। শাকিব খান আরও বলেন, ছবির ব্যাপারে বলতে গেলে আমি বলবো সিনেমার মহরত থেকে শুরু করে এই পর্যন্ত দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি, যার ফলে কাজ করার আগ্রহ উৎসাহ পাচ্ছি। ছবির মহরতে অনেক মানুষ উৎসাহ দিয়েছেন, ভালোবাসা ও শুভেচ্ছা দিয়েছেন। আবার শুটিংয়ের সময়ের পিক আপলোড করতেই দর্শকরা দারুণ আগ্রহ প্রকাশ করেছেন, প্রশংসা করেছেন। দর্শকদের এত আগ্রহ, এত উচ্ছ্বাস দেখে মনে হয় ছবিটি অনেক ভালো সাড়া তুলবে দর্শক মহলে। এছাড়াও শাকিব আরও বলেন, সিনেমার গল্পের পাশাপাশি টেকনিক্যাল হ্যান্ডস যারা আছেন প্রত্যেকেই সর্বাধুনিক। প্রযোজক সোহানি ম্যাডাম তার পূর্ণ সাপোর্ট দিচ্ছেন। সব কিছু মিলিয়ে খুব গোছানো পরিবেশে কাজ হচ্ছে। আমি সবাইকে বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন এইভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটুকুই দর্শকদের কাছে আমার চাওয়া। আর আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে দর্শকদের প্রত্যাশা পূরণের। কথাগুলো বললেন ঢাকায় সিনেমার কিং খান শাকিব খান। শাকিব খান কিছুদিন আগে অন্তরাত্মার ছবির শুটিং শুরু হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করেন। সেখানেও তিনি দর্শকদের ব্যাপক সাড়া পান। সেই ছবিতে শাকিবকে দেখা যাচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।